তৃণমূল করলেই মিলবে আবাস যোজনার ঘর, টাকা ছাড়া ঘর পাওয়া যাবে না, এমনই চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সুতির কাশিমনগর অঞ্চলের আমুহা গ্রামে। অন্যদিকে আবাস যোজনায় পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সুতির বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখায় উপভোক্তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। যারা বড় লোক তারাই ঘর পাচ্ছে, আমরা কেন পাবো না? আমরা কিছু পাই না, আমরা কিছু পাচ্ছি না। এগুলা উপর থেকে যেন বিচার করা হয়। জেলা জুড়ে আবাস যোজনার দুর্নীতি নিয়ে তোলপাড়। তৃণমূল করলে মিলবে আবাস যোজনার ঘর, টাকা ছাড়া ঘর পাওয়া যাবে না, এমনই চাঞ্চল্যকর অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সুতির কাশিমনগর অঞ্চলের আমুহা গ্রামে। অভিযোগ, ঘর পেতে হলে কাটমানি দিতে হচ্ছে, তৃণমূল করলেই ঘর পাওয়া যাচ্ছে। যাদের পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে, কিন্তু যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে পঞ্চায়েত সদস্য উর্মিলা হালদারের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। আমাদের এখানে গরিব মানুষ অনেক আছে, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। মেম্বাররা টাকা পয়সা নিয়ে যারা অযোগ্য তারাই বাড়ি পাচ্ছে। যাদের দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, একতলা বাড়ি তারা বাড়ি পাচ্ছে। যাদের টালিতে বসবাস করছে তাদের নামে এখনো বাড়ি ঘর নাই। তার কারণ তারা বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, যার ফলে তাদের বাড়ি ঘর নাই। তৃণমূল করলে বাড়ি পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। টাকা ছাড়া একটিও বাড়ি মিলবে না। অন্যদিকে আবাস যোজনায় পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সুতির বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখায় উপভোক্তারা। তাদের অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে তারা ঘর পাচ্ছে, অথচ যাদের বাড়ি নেই সার্ভের পরেও তাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কাটমানি না দিলে ঘর পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ। আমার দুবার নাম এসছে, আমার টাইলি বাড়ি, ভাঙা বাড়ি দুবার নাম এসছে, দিয়ে নাম কেটে দিয়েছে। আর কে কেটেছে বলতে পারবো না, কিন্তু এখন আমাকে বলছে কি নাম কাটাও। বলেছিল মেম্বার কি, হ্যাঁ যদি টাকা ঢুকে তো 20,000 টাকা নিব, সে বলেছে। মেম্বার বলেছে, হ্যাঁ। কি নাম মেম্বার? মেম্বারের নাম মোশরফ স্যার। নাম ছিল, কেটে দিয়েছে। কেটে দিয়ে কে কেটেছে? অফিসার গেছে দিয়ে। আমি টিনে আগে তিরপালের বার করছিলাম, এখন টিনের ঘর করেছি। তবুও বাড়ির নাম কেটে দিয়েছে? নাম কেটে দিয়ে। কাদের নাম? যারা তিনবার চারবার পেয়েছে তার কি ঘরে আসতেছে? আমরাই বাদ, আমরা কোনো দিন আমরা এটি বাড়ি 20 বছর স্বামীর মরা হলো, কোনো দিন একটা কোনো কিছু পাই না। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।